পুরুষদের বেলায় যে ভ্যাকেন্সিস রয়েছে হেড কনস্টেবেল মিনিস্টারি মেল পাঁচশো উনষাটটি ভ্যাকেন্সিস রয়েছে টোটাল পুরুষদের বেলায় এবং মহিলাদের বেলায় যে ভ্যাকেন্সিস রয়েছে সেটা হচ্ছে দুশো ছিয়াত্তরটি টোটাল ভ্যাকেন্সিস রয়েছে মহিলাদের জন্য এই মুহূর্তে অন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ নমস্কার বন্ধুরা এস কে ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে অন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইটে আমি এই মুহূর্তে রয়েছি যে অফিসিয়াল ওয়েবসাইটে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সতেরোই মে অর্থাৎ কালকে কালকের দিনে যে নোটিশটি পাবলিশ করা হয়েছে অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ নোটিশ অফ দ্য হেড কনস্টেবল মিনিস্ট্রি খুব একটা ভালো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে তোমরা আবেদন কি করে করবে বয়সের ক্ষেত্রে কী রয়েছে আবেদন পদ্ধতি আবেদন ফিস কত রয়েছে কি পরীক্ষা দিতে হবে এবং লাস্ট ডেট কবে রয়েছে বেতন কত পাবে এ টু জেড ভিডিওতে জানাবো ভিডিওটা স্কিপ করবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট করছি প্রত্যেককেই তো এই মুহূর্তে অন কিন্তু তোমরা নোটিশটি দেখতে পাচ্ছ এখানে বলা আছে ডেট ডেটস ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সতেরো পাঁচ দু হাজার বাইশ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অর্থাৎ কাল থেকে শুরু হয়েছে যেটা লাস্ট ডেট হয়েছে ষোলো ছয় দু হাজার বাইশ পর্যন্ত ষোলো ছয় দু হাজার বাইশ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু ডেটটা মেনশন করা আছে তোমরা দেখতেই পাচ্ছ ষোলো ছয় দু হাজার বাইশ এগারোটা পর্যন্ত তোমাদের এখানে যে কম্পিউটার বেস্ট পরীক্ষাটা হবে সেটা কিন্তু এখানে ডেট দেওয়া আছে সেপ্টেম্বর দু হাজার বাইশে অর্থাৎ এই বছরের সেপ্টেম্বর মাসেই তোমাদের পরীক্ষাটা কিন্তু হবে যারা তোমরা অ্যাপ্লাই করে প্রত্যেকেরই এই পরীক্ষাটা দিতে হবে তো অঞ্চ স্ক্রিন তোমরা দেখ পাচ্ছ তো রিকোয়েস্ট করো ভিডিওটা সম্পূর্ণ দেখবে কি করে অ্যাপ্লাই করবে আর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে এ টু জেড ভিডিওতে কথা বলবো তো একটা রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ করবে না খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করো তোমাদের যে বেতনটা হবে পে লেভেল ফোর অনুযায়ী তোমাদের পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার একশো টাকা তোমরা বেতন পাবে মান্থলি বেতন যেটা পঁচিশ হাজার টাকা থেকে স্টার্টিং হবে তোমাদের বেতন যে ভ্যাকেন্সিস রয়েছে ভ্যাকেন্সিসটা টোটালি শূন্য উপরটা টোটালি ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো উনষাটটি ভ্যাকেন্সিস রয়েছে পুরুষদের বেলায় ওপেন ক্যাটাগরি অর্থাৎ সমস্ত প্রার্থীদের জন্য পাঁচশো তিনটি ভ্যাকেন্সিস রয়েছে এবং জেনারেলদের জন্য দুশো সতেরোটি ই এসের জন্য পঞ্চাশটি ও বিসির জন্য একশো তেইশটি এসসির জন্য উনষাটটি এবং এসটির জন্য চুয়ান্নটি ভ্যাকেন্সিস রয়েছে এবং এক্স সার্ভিসম্যানের জন্য আলাদা ভ্যাকেন্সিস রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ টোটাল ভ্যাকেন্সিস পাঁচশো উনষাটটি রয়েছে মহিলাদের বেলায় দুশো ছিয়াত্তরটি ভ্যাকেন্সিস রয়েছে জেনারেলদের জন্য একশো উনিশটি ইডাব্লিউএসের জন্য আঠাশটি ওবিসির জন্য সাতষট্টিটি এসসির জন্য বত্রিশটি এবং এসটির জন্য তিরিশটি অর্থাৎ টোটাল দুশো ছিয়াত্তরটি মহিলাদের জন্য ভ্যাকেন্সিস রয়েছে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে একটা রিকোয়েস্ট ভিডিওটাতে প্রথমে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বাকি এলিজিবিলিটি কাইটি কী রয়েছে আমরা অবশ্যই দেখে নিচ্ছি বয়সের ক্ষেত্রে যেটা বলা আছে আঠারো থেকে পঁচিশ বছর হতে হবে মিনিমাম আঠারো থেকে পঁচিশ বছর হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো যে বয়সটা এক এক দু হাজার বাইশ থেকে ধরা হবে যাদের ডেট অফ বার্থ দুই এক উনিশশো

এক এক দু হাজার চার পর্যন্ত রয়েছে তারা প্রত্যেক কিন্তু অ্যাপ্লাই করতে পারে আর যে সমস্ত রিজার্ভ ক্যাটাগরি রয়েছে এস সি এসটি ও জন্য যে সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা থাকে তোমরা কিন্তু প্রত্যেকেই পাবে আর এই নোটিশটি পেতে অবশ্যই টেলিগ্রাম জয়েন করতে পারো সেখান থেকে তোমরা পেয়ে যাবে এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ এসসি সি এস টি পাঁচ বছরে ও বিসি তিন বছরে পি ডাব্লিউডি দশ বছরে এটা কিন্তু পুরোপুরি ডিভেট করা আছে যে সরকারি নিয়ম অনুযায়ী যে ছাড়টা দেওয়া সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই পাবে যারা তোমরা এনসিসি করেছো এনসিসির ক্ষেত্রে কিন্তু পরীক্ষায় ছাড় রয়েছে এনসিসি সি সার্টিফিকেট থাকলে তোমরা ফাইভ পার্সেন্ট পরীক্ষার ছাড় পেয়ে যাবে এবং এনসিসি বি থাকলে থ্রি পার্সেন্ট এবং এনসিসসি এ সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা টু পার্সেন্ট সার পাবে তোমরা যারা এনসিসি করেছো এচ এস পাস করেছ অবশ্যই তোমাদের প্রত্যেকেরই অ্যাপ্লাই করা প্রয়োজন আমার মতে অ্যাপ্লাই করার জন্য এসএসসির যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের ভিজিট করতে হবে এসএসসি ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের প্রথমে রেজিস্টার করতে হবে যদি তোমাদের আইডি না থাকে যদি রেজিস্টার করা থাকে তাহলে তোমরা কিন্তু সরাসরি গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো যদি অ্যাপ্লাই প্রসেস জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি ডেডিকেটেড ভিডিও তোমাদের বানিয়ে দেবো অ্যাপ্লিকেশান ফি একশো টাকা দেওয়া আছে অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের একশো টাকা দিতে হবে পেমেন্ট করতে হবে আর উমেন ক্যান্ডিডেট এবং এসসি এস টি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পেমেন্ট করতে হবে না শুধু পেমেন্টটা করবে ও মেলরা এবং জেনারেল মেলরাই কিন্তু এই পেমেন্টে একশো টাকা চার্জেস দিতে হবে বোঝা গেল যখন তোমরা অ্যাপ্লাই করবে এই একশো টাকা কিন্তু তোমাদের চার্জেস দিতে হবে শুধুমাত্র ওবিসি এবং জেনারেল ক্যাটাগরির পুরুষ প্রার্থীরা যখন অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু এই চার্জেসটা অ্যাপ্লাই হবে বাকিদের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের চার্জেস লাগবে না উমেনদেরও লাগবে না এস সি এসটিদের ক্ষেত্রেও কিন্তু কোনো ধরনের চার্জেস লাগবে না বোঝা গেলো এটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমরা অনেকেই ভাবো যে পরীক্ষা কেন্দ্র আমরা পশ্চিমবঙ্গে পাবো না অবশ্যই পরীক্ষা কেন্দ্র পশ্চিমবঙ্গে রয়েছে শিলিগুড়িতে রয়েছে কলকাতায় রয়েছে দুর্গাপুরে রয়েছে কল্যাণীতে রয়েছে বর্ধমানে রয়েছে আসানসোলে রয়েছে এবং গ্যাংটকে রয়েছে তো অনেক পরীক্ষা কেন্দ্র রয়েছে যেটা তোমাদের নিয়ারেস্ট হবে সেটাই কিন্তু তোমরা যখন অ্যাপ্লাই করবে সেটাই কিন্তু তোমরা সিলেক্ট করে নিতে পারো এরপরে দেখে নিচ্ছি আর কি কি এলিজিবিলিটি কাইটের রয়েছে শুধুমাত্র তোমাদের একটাই পরীক্ষা দিতে হবে যেটা কম্পিউটার বেসড পরীক্ষা যেটা একটাই পরীক্ষা দিতে হবে সেটা সিবিটি টেস্ট যেটা এসএসসির তরফ থেকে যে পরীক্ষাটা হবে একশো নম্বরে একটা পরীক্ষা হবে নব্বই মিনিট তোমরা সময় পাবে তারপরে রয়েছে তোমাদের মাঠ এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট বোঝা গেল শুধুমাত্র একটাই পরীক্ষা হবে এবং মাঠ কমপ্লিট করলে এবং তোমাদের কম্পিউটার টেস্ট রয়েছে যেহেতু এটা হেড কনস্টেবলের পথ অবশ্যই তোমাদের কম্পিউটার টেস্ট থাকবে এই সমস্ত কোয়ালিফাই করলে তোমরা অবশ্যই কিন্তু জয়নিং পেয়ে যাবে তোমরা অবশ্যই যে নোটিশটি পাবলিশ হয়েছে সেই নোটিশটি ভালো করে ফলো করবে এখানে কিন্তু পুরোপুরি সিলেবাসটা মেনশন করা আছে কোন সিলেবাস থেকে কেমন ধরনের কোশ্চেন্স হবে কোশ্চেন্স প্যাটার্ন কেমন হবে এ টু জেড কিন্তু এখানে মেনশন করা আছে এবং তোমাদের মাঠের ক্ষেত্রে কী কী রয়েছে সেটাও আমি তোমাদের জানাচ্ছি হাইট ওয়েট এবং তোমাদের মাঠটাও জানাচ্ছি ভিডিওটা স্কিপ করো না মাঠের ক্ষেত্রে পুরুষদের বেলায় আপ টু তিরিশ ইয়ার্স সাত মিনিটে ষোলোশো মিটার রান আর লং জাম্প বারো ফিট এবং হাই জাম্প তিন ফিট তোমাদের দিতে হবে বোঝা গেল এটা পুরুষদের বেলায় এবং মহিলাদের বেলায় কী রয়েছে সেটা অবশ্যই আমরা দেখে নেবো এটা পুরুষদের বেলায় তোমরা দেখতে পেলে এবং মহিলাদের বেলায় যেটা রয়েছে মহিলাদের বেলায় আপ টু তিরিশ ইয়ার্স যেখানে পাঁচ মিনিট আটশো মিটার রান কমপ্লিট করতে হবে খুব ইজি কিন্তু লং জাম্প নয় ফিট এবং হাই জাম্প তিন ফিট তোমাদের দিতে হবে বোঝা গেল তো এটা ছিল তোমাদের মাঠের ক্ষেত্রে হাইটের ক্ষেত্রে এখানে বলা আছে মেলদের ক্ষেত্রে একশো পঁয়ষট্টি সেন্টিমিটার থাকতে হবে এবং পাঁচ সেন্টিমিটার রিল্যাক্স ক্যাটাগরি যারা রয়েছে তারা কিন্তু পাঁচ সেন্টিমিটার ছাড় পাবে বোঝা গেল এরপরে আমরা দেখে নিচ্ছি চেস্ট চেস্টের ক্ষেত্রে পুরুষদের বেলায় আটাত্তর সেন্টিমিটার নর্মালি থাকতে হবে বিরাশি সেন্টিমিটার ফুলিয়ে করতে হবে এবং পাঁচ সেন্টিমিটার যে সমস্ত রিল্যাক্স ক্যাটাগরি রয়েছে তাদের জন্য কিন্তু ছাড় রয়েছে বোঝা গেল আর ফিমেলদের বেলায় একশো সাতান্ন সেন্টিমিটার থাকতে হবে এবং পাঁচ সেন্টিমিটার ছাড় রয়েছে রিল্যাক্স ক্যাটাগরির জন্য এতটুকু বোঝা গেলো তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছো প্রত্যেকের অ্যাপ্লাই করা প্রয়োজন খুব একটা ভালো চাকরি প্রত্যেকেরই জন্য আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো অ্যাপ্লাই কী করে করবে সেটা ভিডিও আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এই ধরনের লেটেস্ট এবং হেল্পফুল ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য